এবারে আরো কিছু সংবাদ জানাবো এক নজরে। মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগে 500 কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আওয়ামী লীগের সংসদ সদস্য আব্দুল সোবহানের করা মামলায় ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমনের বিরুদ্ধে সমন জারি করেছে আদালত। ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ মোহাম্মদ আমিনুল ইসলামের আদালত এই সমন জারি করেন। ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ই কমার্স প্রতিষ্ঠান ই ভ্যালির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ রাসেল ও প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। গমের ব্লাস্ট রোগ ব্যবস্থাপনা বিষয়ে 10 দেশের প্রতিনিধি নিয়ে যশোরে শুরু হয়েছে আন্তর্জাতিক প্রশিক্ষণ কোর্স। বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্রে এই আয়োজন করা হয়েছে।